সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য রাজ্যে বিধানসভা ভোটের আগে রাজ্যবাসীর মন পেতে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমস্ত রাজ্যবাসীর জন্য দুটো দারুণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেই দুটো ঘোষণার মাধ্যমে রাজ্যের প্রতিটি শ্রেণীর লোকজন কিন্তু উপকৃত হবে তো কি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে আপনি দশের মধ্যে কত মার্কস দেবেন এবং মুখ্যমন্ত্রী কি এবার আবার মুখ্যমন্ত্রী হয়ে তৃতীয়বারের জন্য ফিরে আসবে নাকি আসবে না আপনাদের কি মনে হয় ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো বন্ধুরা প্রথম যেই ঘোষণা কোটি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই ঘোষণা অনুযায়ী এবারের মতন প্রতি বছর শ্রেণীর সমস্ত পড়ুয়াদের ট্যাপ দেওয়া হবে এমনটাই কিন্তু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই অর্থবর্ষে অর্থাৎ যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের সবার অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে শুধুমাত্র এবারই নয় আগামী অর্থবর্ষ থেকে প্রতি বছর রাজ্যের প্রায় নয় লক্ষ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াকে দেওয়া হবে ট্যাব অথবা ট্যাবের পরিবর্তে দশ হাজার টাকা করে দেওয়া হবে রাজ্যের সমস্ত দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এবং এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্প অভাবের তারণায় পড়ুয়ারা যাতে পিছিয়ে না পড়ে তার জন্য এই মানবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ আপনাদের মধ্যে যারা যারা এবার একাদশ শ্রেণীতে পড়ছেন বা যারা যারা টেনে পড়ছেন তা তারা জবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ জবে দ্বাদশ শ্রেণীতে পড়বে তবে কিন্তু প্রত্যেককে দেওয়া হবে একটি করে ট্যাব রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে কিন্তু এমনটা ঘোষণা করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে নতুন বছরের প্রথম মাসেই প্রত্যেক পরীক্ষার্থী ট্যাব কেনার জন্য হাতে পেতে চলেছে দশ টাকা এক জানুয়ারি থেকে প্রতিশ্রুতির মতো প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে জমা দেওয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার এই উদ্যোগে স্কুল এবং মাদ্রাসা মিলিয়ে টোটাল নয় লক্ষ ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে পৌঁছে গেছে ইতিমধ্যে দশ হাজার টাকা করে তো আপনাদের যদি কেউ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকেন অথবা আপনার বাড়ির কেউ যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় এবার তাহলে কি তাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে ঢুকেছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো এরপরের যে ঘোষণাটি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই ঘোষণা অনুযায়ী জুনের পরেও কিন্তু ফ্রিতে দেওয়া হবে রেশন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হ্যাঁ বন্ধুরা কোভিডকালে প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নভেম্বর পর্যন্ত ফ্রিতে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে দু হাজার সালের জুন মাস পর্যন্ত রাজ্যের সমস্ত মানুষদের ফ্রিতে রেশন দেওয়া হবে এবার সেই রেশনের মেয়াদ আরও কিন্তু বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হ্যাঁ বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে এবছরের করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হওয়া দরিদ্র মানুষদের কথা মাথায় রেখেই আমরা দু হাজার একুশ সালের তিরিশে জুন পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছি আনন্দের সাথে জানাচ্ছি এই বিনামূল্যে রেশন ব্যবস্থা দু হাজার সালের জুন মাসের পরেও চালু থাকবে এর জন্য আগামী অর্থ বছরে পনেরোশো কোটি টাকা প্রস্তাবে বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র দু হাজার একুশ সালের জুন মাস পর্যন্ত নয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে জুন মাসের পরেও আগামী আরও কিছু বছর ফ্রিতে রেশন দেওয়া হবে রাজ্যের সমস্ত মানুষদের সেক্ষেত্রে রাজ্যের প্রত্যেক শ্রেণীর মানুষ সে পিএইচ এইচ এস এইচ আর কেস ওয়াই ওয়ান অথবা আর কেস ওয়াই টু যে কোনো রেশন কার্ড থাকুক না কেন তাদের সবার জন্য ফ্রিতে রেশন দেওয়া হবে এমনটাই কিন্তু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেক্ষেত্রে জুন মাস পর্যন্ত ফ্রিতে রেশনের মেয়াদ থাকলেও সেই মেয়াদ কিন্তু আগামী অর্থবর্ষে আরও বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো বন্ধুরা আপনাদের কি মনে হয় যে এরকম নতুন নতুন প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা কি সত্যি বাংলার বা পশ্চিমবঙ্গের মানুষের মন জয় করতে পারবে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন